আমি আমার নিজের দুধে বিক্রি করে হলো আমি আমার মায়ের চিকিৎসা করাবো। মাকে বাঁচাতে বিক্রি করতে চান অসহায় সন্তান। দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে আছেন মা, বাবাও প্রতিবন্ধী। অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার চালান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে লাভলু। মাকে পুরোপুরি সুস্থ করতে এখন নিজের বিক্রি করে দিতে চান তিনি। আমি একটা ছেলে এই অটো চালিয়ে সংসার বহন করা, তাদের চিকিৎসা করা এবং এত মানে অর্থের প্রয়োজন, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই হিসেব করে আমরা আমার মায়ের দেড় শতক যে জমিটা ছিল এটা আমরা বিক্রি করে দিয়েছি। রংপুর নগরীর নূরপুর এলাকার বাসিন্দা লাভলু ইসলাম, তিন বছর আগে তার মা লাভলি বেগমের মুখে ছোট একটি টিউমার দেখা দেয়। পরে সেই টিউমার অপারেশন করাতে গিয়ে জানতে পারেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তার মা। এরপর থেকে দেশের বিভিন্ন হাসপাতালে অনেক চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য নিজেদের শেষ সম্বল বসত ভিটা বিক্রি করে মাকে নিয়ে ভারতে যান লাভলু। তবে সেখানে চিকিৎসার অনেক ব্যয়বহুল দেখে পুরো চিকিৎসা না করিয়েই মাকে নিয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি। ওনাদের কাছে আমি এই অসহায় মা হাত তুলে সবার কাছে বলতেছি, আমাকে আপনারা সহযোগিতা করেন, সবাই আমার কাছে আসিয়ে দাঁড়ান, আমার পাশে আসিয়ে দাঁড়ান। আমার এইটা আপনাদের কাছে আমি অনুরোধ করি, আমাকে একটু হইলে দয়া করেন। গত তিনটা বছর থেকে সে ক্যান্সার রোগে আক্রান্ত। মোটামুটি অনেক ডাক্তার আমরা দেখাইছি, আমার মায়ের নামে দেড় শতক জমি ছিল সেটাও আমরা বিক্রি করছি। বিক্রি করে আমরা ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়াতে যে আমরা ডাক্তার দেখাইছি সেখানে কোনো লাভ হয়নি। দীর্ঘদিন ধরে টানা চিকিৎসার খরচ চালাতে গিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে পরিবারটি, কিন্তু এখনো মাকে সুস্থ করতে পারেননি লাভলু। লাভলি বেগমকে সুস্থ করতে হলে প্রয়োজন আরো 15-20 লাখ টাকা, যা কোনোভাবেই জোগাড় করা সম্ভব না অসহায় এই পরিবারটির পক্ষে। মানে আমি আমি পাগল হয়ে যাচ্ছি, মানে আস্তে আস্তে দিন দিনে আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করব। বিনীত আবেদন সরকারের কাছে যে তার দৃষ্টি আমার মায়ের দিকে একটু দিক, তার সুচিকিৎসার জন্য ভালো ডাক্তার বা ভালো যে খরচাটা হবে এর কিছুটা বহন আমি যদি সরকার করতো আমাদের জন্য। অসুস্থ লাভলি বেগমের চিকিৎসার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানান তারা। আমার বোন এখন যাওয়া অবস্থায় হয়ে গেছে, বেলা টাকা পয়সা খরচ করছি, এমনকি আমার বোনের জন্য বাড়ি ভিটা টুকু বিক্রি করে দিছি, বিক্রি করিয়ে চিকিৎসা করতেছি কিন্তু ভালো হইতেছে না। এখন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমার বোনকে বাঁচাইতে পারবো না আমরা। সরকারের কাছে যারা সাহায্যকারী প্রতিনিধি আছে, দিল বড় আছে, তাদের কাছে অনুরোধ করতেছি আমার বোনকে বাঁচার জন্য আমি কিছু। বর্তমানে লাভলি বেগমের প্রতিদিন ওষুধ বাবদ খরচ হয় 500-600 টাকা। একদিকে খেয়ে পড়ে বেঁচে থাকা, অন্যদিকে লাভলি বেগমের ওষুধ, সবকিছু নিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই পরিবারটি। সরকারের কাছে আমরা কিছু সাহায্য সহযোগিতা চাই, যদি সাহায্য সহযোগিতা করতো চেষ্টা করে দেখতাম ভারতে নিয়ে যায় একটু চিকিৎসা টিকিৎসা করে, যদি আল্লাহ রহমত করতো।